মুজিবনগর স্মৃতিসৌধ মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বকারী মুজিবনগর সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কুষ্টিয়া জেলার মেহেরপুরে এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয় স্মৃতিসৌধে চব্বিশটি পৃথক ত্রিভুজাকৃতির দেয়াল বৃত্তাকারে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে সর্বশেষ উচ্চতায় স্থির হয়েছে চব্বিশটি ত্রিভুজাকৃতির দেয়াল হল চব্বিশ বছরের পাকিস্তানি ঔপনিবেশিক শোষণের প্রতীক উনিশশো সাল থেকে এদেশের জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ে ক্রমে সংগঠিত হয়েছে এক পর্যায়ে দীর্ঘ মনোবল আর সংকল্প নিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছে কারণ এখানেই শপথ নিয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার এই স্মৃতিসৌধের স্থপতি ছিলেন তানভীর করিম বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মুক্তিযুদ্ধের সময় অগণিত বুদ্ধিজীবীকে হত্যা করা হয় পাকিস্তান সেনাবাহিনীকে মানবতা বিরোধী এই বর্বর কাজে সহায়তা করেছে রাজাকার ও আলবদর বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনী চূড়ান্ত পরাজয়ের দুই দিন পূর্বে চোদ্দই ডিসেম্বর অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে তাদের স্মৃতি অমর করে রাখার জন্য ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করা হয় এর স্থপতি ছিলেন মোস্তফা আলী কুদ্দুস উনিশশো সালে এই স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয়